রহস্য হঠাৎ নয় এক সপ্তাহ আগে থেকে শ্রদ্ধাকে খুনের ছক এবং লিভিন সঙ্গী শ্রদ্ধাকে খুনের পরে জেরা এমনটাই স্বীকার করেছে আফতাব আরো বিস্তারিত জানবো যেমনটা দাবি করছে পুলিশ আরো বিস্তারিত তথ্য জেনে নেব আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের দিল্লি প্রতিনিধি বিজেন্দ্র সিং তার কাছ থেকে বিজেন্দ্র দিল্লি পুলিশ কি বলছে কি স্বীকারোক্তি আফতাবের কেন সে খুন করলো শ্রদ্ধাকে দেখো আজকে গতকাল তাকে অ্যারেস্ট করেছিল দিল্লি পুলিশ মধুবন্তী এবং তারপর আজকে চার দিনে তারা পুলিশ কাস্টডি পায় আফতাবের আজকে তাকে সকালে ছত্তরপুর এবং মেহরলিতে যে জঙ্গল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল কেন কি সে স্বীকার করেছিল জিজ্ঞাসাবাদে দিল্লি পুলিশের কাছে কি শ্রদ্ধা যে প্রতিষ্ঠা টুকরো করে ফ্রিজে রেখেছিল সেই জঙ্গলগুলোতে প্রত্যেক দিন গিয়ে একটা টুকরো ফেলে আসতো সেই টুকরো গুলোকে উদ্ধার করার চেষ্টা করছে দিল্লি পুলিশ এবং দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে কি ১২টি দেহাংশের টুকরো তারা পেয়েছেন জঙ্গলগুলো থেকে যেখানে আজকে আফতাবকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেসব ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে তার ডিএনএ স্যাম্পলিং করা হবে সেটা শ্রদ্ধারই বডি পার্টস কিনা সেটা চিহ্নিত করার জন্য এবং তার বাবার থেকে ডিএনএ স্যাম্পল নেওয়া হয়েছে যেটা ম্যাচ করা হবে ফরেন্সিক ল্যাবে তার সঙ্গে সঙ্গে আফতাব যে স্বীকারোক্তি করেছে সেটার মধ্যে থেকে সে বলেছে কি শ্রদ্ধাকে খুন করার পর গুগল থেকে সে এই আইডিয়া গুলো পায় যে কিভাবে তার বডিকে টুকরো করতে হবে এবং ফ্রিজের মধ্যে রাখার আইডিয়াটাও সে একটা ওয়েব সিরিজ দেখেছিল টেক্সটাইল সেখান থেকে এই এটা তার মাথায় আছে কি বডিকে কিভাবে প্রিজার্ভ করে রাখতে হয় সেসব ইন্টারনেট থেকে বিভিন্ন আইডিয়াস গুলো সে ইমপ্লিমেন্ট করেছিল এবং স্বীকার করেছে যে বাম্বাল একটা অ্যাপ ছিল যেটাতে প্রথমে তাদের আলাপ হয় ২০১৯ সালে এবং তারপর থেকেই প্রথমে তারা মুম্বাইতে লিভিং ছিলেন তারপর দিল্লি চলে আসেন এবং গত ১৮ই মে সে তাকে হত্যা করে এবং তারপর পর থেকে যেন সন্দেহ না হয় ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট ছিল শ্রদ্ধার সেখানে বিভিন্ন সময় তার একটা ছবি পোস্ট করছিল বা কিছু আপডেট বা কিছু কমেন্ট করতে থাকছিল যেহেতু সন্দেহ না হয় যে শ্রদ্ধা আর নেই কিন্তু মুম্বাই পুলিশ যখন তাকে যখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল সেই সময় কিন্তু বলে যে শ্রদ্ধা বাড়ি ছেড়ে চলে গেছে সে এখন যায় না কোথায় রয়েছে তবে তার বাবার সন্দেহ ছিল এবং আরেকজন শ্রদ্ধার বন্ধু সে তার বাবাকে ফোন করে বলে যে ২ মাস ধরে শ্রদ্ধার সঙ্গে কারো যোগাযোগ হচ্ছে না সে কোথায় আছে কেউ জানে না তারপর তিনি আবার দিল্লি আসেন এবং দিল্লি পুলিশে কমপ্লেন করা হয় এবং দিল্লি পুলিশ কিন্তু প্রথমে সন্দেহ করে আফতাবকে এবং আফতাবকে সার্ভেলেন্সে রাখা হয় এবং জিজ্ঞাসাবাদ যখন গতকাল তাকে ইন্টারোগেট করা হয় দীর্ঘক্ষণ সে স্বীকার করে যে সেই ফোন করেছে শ্রদ্ধাকে এবং আজকে প্রথম দিন ছিল রিমান্ডের আগামী ৩ দিন আরো রিমান্ডে রয়েছে দিল্লি পুলিশের এখন আফতাব এখন দেখতে হবে আগামীকাল জিজ্ঞাসাবাদ বা অন্য কোনো জায়গায় তাকে নিয়ে যেতে যাচ্ছে কিনা দিল্লি পুলিশ তবে দিল্লি পুলিশ শিওর রয়েছে কি যে এভিডেন্স এখনো অব্দি যাদের কাছে তাদের কাছে এসছে সেটার মধ্যে আরো কিছু এভিডেন্স তাদেরকে কালেক্ট করতে হবে বিশেষ করে যেই অস্ত্র দিয়ে সে কেটেছিল সে বডি পার্টস গুলো সেটা এখনো চিহ্নিত হয়নি পাওয়া যায়নি শ্রদ্ধার যে মাথা রয়েছে সেটা এখনো পাওয়া যাচ্ছে না সেটা কোথায় সে ফেলেছিল সেটা এখন আইডেন্টিফাই করা হয়েছে এবং আরো কিছু স্বীকারোক্তি করতে পারে আফতাব সেটা এখন সন্দেহ করছে বা আশায় রয়েছে দিল্লি পুলিশ আগামীকালও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে সেটা দিল্লি পুলিশ সূত্র থেকে জানানো হয়েছে অবশ্যই সেদিকে নজর থাকবে আপাতত ধন্যবাদ বিজেন্দ্র তোমাকে